দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই বেশ ভালো আছেন। প্রতিদিনের মতোই আজকের কার্যক্রম শুরু করে দিলাম। অসুস্থ হাতটিও কিছু বাচ্চা ডেলিভারি দিতে হচ্ছে, অনেকে খাবার আসতে পারে না, দূর দূরান্ত থেকে ফোন দেয় ভাই আমাদের জন্য কিছু বাচ্চা পাঠান, আমরা তো প্রতিনিয়ত আপনার চ্যানেলে ভিডিও দেখি, তা আমাদের তো শখ হয়। তো আজকে এই বাচ্চাগুলো পাঠাবো ঢাকাতে, ওনার বাসা হচ্ছে নরসিংদী, উনি এখন চিটাং রোড থেকে রিসিভ করবে, না হয় সাদাবাদ থেকে রিসিভ করবে। এখানে পাঁচটা বাচ্চা আছে, ব্রাহ্মার আমেরিকান ব্রাহ্মা, যেটা অরিজিনাল ব্রাহ্মা বলা হয় সেগুলো। তো উনি গাড়ি ভাড়া সহ আর বাচ্চার টাকা সহ পেমেন্ট করে দিয়েছেন, গতকালকে বুকিং করছেন, আজকে বাকি টাকা পেমেন্ট করে দিয়েছেন। এগুলো আমরা এখন বাসে পাঠিয়ে দিব। আমাদের এলাকা হচ্ছে কুমিল্লা জেলা বরুড়া থানা আড্ডা ফিলগিরি গ্রাম। তো আমাদের বাসার পাশে হচ্ছে চাঁদপুর কসুয়া রহিমানগর, রহিমানগর থেকে সুরমা বাস আছে, আমরা এখান থেকে পাঠিয়ে দেবো। ঢাকাতে আমাদের পাঠানোর সুবিধা ভালো এবং কি চট্টগ্রামের সুবিধা ভালো, কিন্তু মেন সমস্যা হচ্ছে অন্য অন্য উত্তরবঙ্গ, দিনাজপুর, রংপুর অনেকেই ফোন দেন, ভাই আমাদের জন্য কিছু বাচ্চা পাঠানো, আসলে ভাই ওদিকে পাঠানো সম্ভব হচ্ছে না। আর এই মুহূর্তে তো হাতের অবস্থা দেখছে নেই, বাইক নিয়ে বের হওয়া যায় না, সিএনজি বা অটো নিয়ে যাওয়া লাগে। সকলে দোয়া করবেন, আর বাচ্চার দাম তো জানেনি সবাই, 1000 টাকা পিস করে পার পিস। অবশ্যই যাদের লাগবে আমাদের খামারে আসবেন, খামার দেখবেন, ভালো লাগলে নিয়ে যাবেন, আর না হয় একটু চা খেয়ে যাবেন। দর্শক সবাই আমার জন্য দোয়া করবেন, আমি এখন যাব বাস কাউন্টারে, পরবর্তী চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, চলুন।